আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রতিনিয়ত কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া করে থাকি। একটা কথা আছে যে ঝগড়া ছাড়া নাকি সম্পর্ক ভালো থাকে না, যেখানে ঝগড়া হয় সেখানে ভালোবাসাটাও বেশি হয়। আসলে ঝগড়াটা তখনই ভালো যখন আপনি ভালো উপায়ে ঝগড়া করবেন। তো প্রিয় দর্শক, আজকে আমরা জানব ঝগড়া করার পর আমাদের কী করা উচিত। প্রথমেই ঝগড়ার সময় যে কাজটি করা উচিত সেটা হলো একজন আরেকজনের কথা শোনা। ধরেন আপনার পার্টনার ঝগড়া করছে, তখন আপনি তার কথাগুলো শুনবেন, বলবেন কম শুনবেন বেশি। অনেকে আছেন ঝগড়ার সময় চুপ করে বসে থাকেন, অথবা আপনার কাজে আপনি ব্যস্ত থাকেন, মানে ওনার কথা শোনার চেষ্টা করছেন না। এটা কিন্তু ঠিক নয়, তখন দেখবেন ঝগড়া আরও বেড়ে গেছে। তাহলে কি করতে হবে? আপনাকে শুনতে হবে এবং মাঝে মাঝে উত্তর দিতে হবে। তারপর যে কাজটি করবেন, ঝগড়ার মাঝখানে একটু বিরতি নেবেন বা ঝগড়া থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু এমন নয় যে একেবারে বাসা থেকে চলে যাচ্ছেন, এমনটা করা যাবে না। সাথে সাথে যে বিষয়গুলো নিয়ে বেশি বেশি ঝগড়া হয় সেগুলো আপনি একটা লিস্ট করে রাখতে পারেন, এবং ওই বিষয় নিয়ে কথা উঠলে সেটা পরিবর্তন করে অন্য বিষয়ে কথা বলা শুরু করবেন। ব্যাস, আপনি তো জানেন এই বিষয় নিয়ে কথা উঠলেই কমপ্লেইন ক্রিয়েট হবে, ঝগড়ার সূত্রপাত হবে। যেমন আপনি বলছেন, তুমি সব সময় এমন করো, তুমি সব সময় আমার কোনো কিছুতে মনোযোগ দাও না বা আমাকে হেল্প করো না, তখন আপনি তুমির জায়গায় আপনাকে নিয়ে আসবেন। যেমন আমাকে তো এই কাজটা আসলে কেউ হেল্প করছে না, অথবা আমি কাজটা করতে পারছি না, যদি তুমি হেল্প করে দিতে তাহলে খুব উপকার হতো। দেখবেন একসময় এই কথাগুলো ঠিকই কাজে আসবে। মনে রাখবেন, এই পৃথিবীতে জোর করে জবরদস্তি করে ভালোবাসা যেমন আদায় হয় না, আসলে সত্যিকার অর্থে শুধু ভালোবাসা নয়, জোর জবরদস্তিতে কোনো কিছুই আদায় হয় না। আর যদি হয়ও সেটা খুবই সাময়িক সময়ের জন্য টিকে থাকে। আর যেটা ভালোবাসার মাধ্যমে, আবেগ অনুভূতি বা অনুরোধের মাধ্যমে আপনি পাবেন বা আদায় করতে সক্ষম হবেন, সেটা কিন্তু স্থায়ী হবে। এবার আসুন ঝগড়া পরবর্তীতে কী করবেন এবং সে বিষয়ে একটু জানা দরকার। ধরুন আপনার ঝগড়া হওয়ার পরপরই ফেসবুকে কোনো স্ট্যাটাস দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে একেবারেই খুবই ব্যক্তিত্বহীন ন্যারো মেন্টালিটির একটা কাজ। আপনি ঘরের অভ্যন্তরীণ বিষয় বাইরে প্রচার করে দিলেন, এতে করে আপনার পার্টনার বলবে যে এই ব্যাপারগুলো আবার মানুষকে জানানোর কী আছে, তখন কিন্তু ঝগড়া আরও বাড়তে পারে। তারপর যেটি করবেন সেটা হলো আপনার পার্টনারের সাথে যে বিষয়টি নিয়ে ঝগড়া হয়েছে চেষ্টা করবেন সে বিষয়টি নিয়ে একটু খোলামেলাভাবে কথা বলার জন্য। কিছুটা সময় নিন, রেস্ট নিন, তারপর বলুন যে আমাদের যে বিষয় নিয়ে ঝগড়া হলো সেটা আমরা কিভাবে ত্যাগ করতে পারি। মনে রাখবেন, এটা যখন পরিস্থিতি কুল ডাউন হবে তখন, অথবা তুমি তোমার জায়গা থেকে একটু স্যাক্রিফাইস করো, আমিও আমার জায়গা থেকে একটু স্যাক্রিফাইস করি। আসলে কিভাবে এই ব্যাপারগুলো আমরা স্কিপ করতে পারি, একটা সত্য কথা বলি, যদি আপনি সত্যিকার অর্থে ঝগড়াকে একদম চিরতরে ফিনিশ করে দিতে চান, আপনি পিস বা শান্তি স্থাপন করতে চান, তাহলে স্যাক্রিফাইসটা আপনাকেই শুরু করতে হবে। আরেকটা কথা বলি, অনেকে বলেন যে আমি তো একাই স্যাক্রিফাইস করে যাচ্ছি, তার পক্ষ থেকে তো কোনো স্যাক্রিফাইস আসছে না, এ ধারণাটা আসলে ভুল। আরেকটা বিষয় হচ্ছে, আপনি স্যাক্রিফাইস করে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। এই যে আপনি ভাবছেন আপনি স্যাক্রিফাইস করছেন, আপনি হেরে যাচ্ছেন, এই মানসিকতার কারণেই আসলে আপনার স্যাক্রিফাইস দীর্ঘস্থায়ী হয় না। যদি স্যাক্রিফাইসটাকে ভালোবাসেন, স্যাক্রিফাইস করাটাকে আপনি আপনার নীতি হিসাবে গ্রহণ করে নেন, আপনি এমনই মানুষ, এটা ধরে নেন যে আপনি জীবনভর স্যাক্রিফাইস করতেই পছন্দ করেন, আপনার জন্ম হয়েছে স্যাক্রিফাইসের জন্য, স্যাক্রিফাইস একটি আর্ট, তাহলে দেখবেন এটা আপনাকে সমাজ, পরিবার, রাষ্ট্রের মধ্যে অনন্য একজন মানুষ করে ফেলবে। সত্যি কথা বলছি, যারা একতরফাভাবে স্যাক্রিফাইস করে যায়, আজ পর্যন্ত শুনিনি তারা কেউ হেরেছে। সাময়িকভাবে আপনার ঘাড়ে অনেক চাপ চলে আসতে পারে, কিন্তু সত্যিকার অর্থে শেষটায় আপনি জিতবেন। এই শিক্ষাটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের শিখিয়েছেন, ঝগড়ার ক্ষেত্রে পুরুষদের বেশি স্যাক্রিফাইস করা উচিত। ভিডিও শেষ বলি, কখনো ঝগড়াকে এক্সট্রিম লেভেলে নিয়ে যাবেন না। ঝগড়া ব্যক্তিগত জীবনের, দাম্পত্য জীবনের একটা অংশ হতে পারে, এটা হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। এটাকে অবশ্যই নিয়ম নীতির ভিতরে থাকুন, এমন কোনো কথা বলবেন না ঝগড়ার মধ্যে যেটার জন্য পরবর্তীতে নিজেকে আফসোস করতে হয়, এমন কোনো কাজ করবেন না যার জন্য জীবন ভর নিজেকে দোষারোপ করতে হয় এবং হতাশায় ভুগতে হয়। তাই মনে রাখবেন, উত্তেজনার মুহূর্তে বা রাগান্বিত মুহূর্তে যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করলো
সে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর। আল্লাহর রাসূলের এই কথাটা মনের মধ্যে গেঁথে রাখবেন, তাহলেই ঝগড়া আপনার পরিবারে বড় ধরনের ক্ষতি করতে পারবে না এবং ধীরে ধীরে ঝগড়ার পরিমাণ অনেক কমে যাবে, এমনকি চাইলে ঝগড়াটাকে চিরতরে মিটিয়ে দেওয়া যায়।